8 মিনিটে আজকের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এইচএম জুবাইরাপূর্ব। জেলায় জেলায় বইমেলা করার তাগিদ প্রধানমন্ত্রীর। করোনায় আরও 34 মৃত্যু, নতুন শনাক্ত 4746। বিএনপি সহ নিবন্ধিত দল এখনও নাম প্রস্তাব করলে আমলে নেবে সার্চ কমিটি। খালাস চেয়ে ওসি প্রদীপ ও লিয়াকতের আপিল। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্মার্টফোনের আওতায় আনার পরিকল্পনা। বিএনপি নাম না দিলেও শক্তিশালী কমিশন হবে, কৃষিমন্ত্রী। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভিসি হলেন রুবানা হক। পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ বহাল রাখার দাবি। মাঘ গেলেও কমছে না শীত, তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত কম। জিল্লু ভান্ডারী হত্যা মামলায় 2 জনের ফাঁসি, 6 জনের যাবজ্জীবন। এখানেই শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।